আরো পান করো এটা কালীর নাম বড় মিঠা। জ্ঞানীচন্দ্রের কথা মিথ্যে হতে পারে না। ওনারা যখন বলেছেন আমি আপনার সাধন সঙ্গিনী হব, তখন এটাই আমার ভবিতব্য। আমি আপনার সাধন সঙ্গিনী হতে চাই। বেশ, তাই হবে। তবে সেটা আমাদের জন্য ভালো হবে কিনা আমার জানা নেই। আপনার কেন এমন মনে হয়? আমি তো আপত্তি করিনি সর্বাণী। তাহলে শুধু শুধু কথা বাড়াচ্ছেন কেন? যোগ্য মনোনিবেশ করুন। আপনি আমাকে যতই দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন না কেন, আমি আপনার পাশে সব সময় থাকব। মা, তুমি দেখো মা, আমি যেন ওনার সাধনার সঙ্গিনী হয়ে উঠতে পারি। আমরা এখানে কেন এলাম মা? আবার আজ থেকে রামপ্রসাদ আর সর্বাণীর জীবন নতুন গতিপথে বইবে, আসতে তো হতোই। কিন্তু ওরা আমাদের দেখতে পাচ্ছে না। যেটুকু ওদের প্রয়োজন ওরা এখন সেটুকুই দেখবে। আমরা যে চলে এলাম মা, এই সময়টা আমাদের ওদের পাশে থাকা উচিত ছিল না? পাশে তো ছিলাম, যখনই ওদের প্রয়োজন হয়েছে আমরা ওদের সাহায্য করেছি। কিন্তু এখন যদি কোনো অঘটন ঘটে? তোরা দেখছি ওদের সাথে খুব জড়িয়ে পড়েছিস। তোমার চিন্তা হয় না ওদের নিয়ে? চিন্তা হয় বলেই তো ওদের সংসারে গেছিলাম, সংসারটাকে সাজিয়ে দিতে, জীবনের পথে একটু এগিয়ে দিতে। আপাতত আমাদের উদ্দেশ্য সাধিত হয়েছে। ওই শিলা ফিরিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল আমাদের? ওই শিলাই তো ওদের কুলদেবী। ওই হারিয়ে যাওয়া শিলা ওদের পরিবারে ফিরে আসার কথা ছিল রামপ্রসাদের হাত ধরে, আজ তা সম্পূর্ণ হল। দেখি এই এই বেদিতে শিলা এলো কোথা থেকে? এই শিলা তো মহাকালীর থলে মায়ের মতো দেখতে। এই বেদি তো আমাদের কুলদেবীর, এই বেদিতে শিলা আসবে কেমন করে? সর্বাণী, আপনি এখনই যান, আপনি গিয়ে বাবা ঠাকুরদা ঠাকমা ওনাদেরকে ডেকে আনুন, ওনারা হয়তো কিছু বলতে পারবেন। যান যান, আপনি এখনই যান। আমাদের কুলদেবী।
হারিয়ে যাওয়া কুলদেবী ফিরে এসেছেন। কালী কালী মহাকালী, কালী কে পাপ হারিণী, ধর্ম কাম প্রদে দেবী, ঈশ্বরের কি অপরিসীম লীলা। স্তুতে কালী কালী মহাকালী, কালী কালী মহাকালী, কালী কালী মহাকালী, কালী কালী। এ তো খুবই সুখলক সে বলতে কুলদেবী নিজের স্থানে ফিরে এসেছেন, এ তো আমাদের পরম সৌভাগ্য। আর এত বড় ঘটনাটা ঘটল আমাদের নতুন বৌমার মা হওয়ার খবরটা পাওয়ার পরে। হ্যাঁ, নতুন বৌমার কোল আলো করে যে সন্তান এ পরিবারে আসছে সে অত্যন্ত পয়মন্ত। মনে করবেন না, আপনারা খুশির চোটে কার্যকারণটা নিয়ে ভাবছেন। তোমাকে এর মধ্যেও কথা বলতে হবে। বাধ্য হয়ে বলছি, মানে এটা তো সম্ভব নয় না যে কুলদেবী নিজে নিজে এখানে চলে এসেছে। কুলদেবী তো স্বেচ্ছায় চলে গিয়েছিলেন। আপনাদের মনে হয় না যে সেই সময় কুলদেবীকে কেউ নিয়ে গেছিলেন আর এখনো খুঁজে পেয়ে নিয়ে এসেছে? কি বলতে চাইছো তুমি? আমাদের ঠাকুর ঘরে মা কালীর যে মূর্তিটা প্রতিষ্ঠা করা হয়েছে সেটা তো নিজ ঠাকুর পই মাথায় করে নিয়ে এসেছিল। আমার তো মন বলছে নিজ ঠাকুর পই কোনো এক ফাঁকে কুলদেবীকে খুঁজে পেয়ে এখানে নিয়ে এসে বসিয়েছে। সেটা সম্ভব নয়। রামপ্রসাদ কোনোদিন কুলদেবীর শিলা দেখেনি, ওর জন্মের আগে এই শিলা উধাও হয়ে যায়। না বোঠান, কুলদেবীর ফিরে আসাটা আমার কাছে ব্যাখ্যাতীত, তবে তিনি যে ফিরে এসেছেন সে কথা তো সত্য। কিভাবে এসেছেন সেটাও আমার কাছেও ঠিক পরিষ্কার না। এটা তো যুক্তিগ্রাহ্য নয় না বোঠান, তুমি আমার কথা বিশ্বাস করছো না। দিদি, আমি ওনার সাথেই ছিলাম, আমরা একসাথে কুলদেবীকে দেখেছি। আমার মানতে অসুবিধা হচ্ছে, এমনটা আবার হয় না। হয়েছে যখন, সবাই খুশি যখন, তখন তোমার এত প্রশ্ন তোলার কি আছে বলো? এতদিন পরে মা ফিরেছেন, তখন আমাদের সবার উচিত এই মুহূর্তটাকে উদযাপন করার। হ্যাঁ অবশ্যই বাবা, সিদ্ধেশ্বরী কাতায়নী তোমরা উৎসবের আয়োজন করো। আর রামপ্রসাদ, কুলদেবীর আরাধনার দায়িত্ব তোমাকে নিতে হবে। বাবা? হ্যাঁ রামপ্রসাদ, আমার বিশ্বাস তোমাদের জন্যই কুলদেবী আবার স্বস্থানে ফিরে এসেছে, তাই কুলদেবীর পূজোর দায়িত্ব তোমাকেই নিতে হবে। কিন্তু এখন ওকে এসবের মধ্যে জড়ানো মানে না, ওর পুজো করা নিয়েই তো যত গোলযোগ বেঁধেছিল। আপনি এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিলেন, ওকে সংসার থেকে আলাদা করে দেওয়ার কথা বললেন। তারপরে ওকে এইসবের দায়িত্ব নিতে বলাম না ভালো। বাবা যা বলেছে আমি তাই করব। কুলদেবীর পূজোর ভার আমি নিলাম। এটা কি ঠিক হলো মা? এমনিতেই ওর অনেক কষ্ট, রামপ্রসাদ যা আরো সমস্যায় পড়বে। ও কি পারবে মা সব দিক সামলাতে? আমরা যে ওকে পুরোপুরি ফেলতেও পারছি না। কিন্তু তুমি যে বলেছো এখন যাওয়া যাবে না। না বললে যে শোনা হবে না, রামপ্রসাদকে যে অনেক কিছু সহ্য করতে হবে এখন। দেখ ও কি করতে পারে, কষ্ট হবে, খুব কষ্ট হবে,
কিন্তু যা করার তা রামপ্রসাদকেই করতে হবে। রামপ্রসাদ শো থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।